হরেক রকমের জিনিসের পসরা সাজিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী এক মেলা। যে মেলায় ক্রেতা শুধু নারীরাই, এ মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশ নিষিদ্ধ। রোববার সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী বৌ মেলা। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। রয়েছে নারীদের প্রসাধনী, ছোটদের খেলনা, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ রকমারি মুখরোচক খাবার। প্রতি বছর লক্ষ্মীপুজো উপলক্ষে পূজার পরের দিনব্যাপী আয়োজন করা হয় শত বছরের ঐতিহ্যবাহী এই বৌ মেলার।